এক ছুরিকাঘাতে 184 শেলায় মৃত্যুসজ্জায় এসএসসি পরীক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে তানিম নামের এক যুবকের ছুরিকাঘাতে ফয়সাল আলম সেতু নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় 184 সেলাই লেগেছে। হামলার শিকার ওই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সেতুর মা সীমা আক্তার বাদী হয়ে তানিমকে প্রধান আসামি সহ তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টার মামলা করেন। গত বৃহস্পতিবার উপজেলার রামরাল ইউনিয়নের শ্রীরামপুর জামে মসজিদের মাঠে এই ঘটনা ঘটে। আহত সেতু জেলা শহরের হালদারপাড়া এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার ছেলে। সে গ্যাস্টফিল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ও আগামী জুন মাসে মানবিক শাখার এসএসসি পরীক্ষার্থী। মামলার সূত্রে জানা যায়, সেতু বৃহস্পতিবার সকালে রামরাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে তার নানুর বাড়িতে বেড়াতে যায়। রাতে শ্রীরামপুর জামে মসজিদের তারাবি নামাজে যাওয়ার পথে তুচ্ছ বিষয় নিয়ে শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তানিমের সাথে বাগবিতণ্ডা হয়। এরপর তানিম উত্তেজিত হয়ে তারাবি নামাজ শেষে সেতু মসজিদের মাঠ দিয়ে বাড়িতে যাওয়ার পথে ধারালো রামদা, লোহার বড় ছুরি ও চাপাতি সহ লাঠিসুটা সজ্জিত দলবল নিয়ে হামলা করে বসে। এক পর্যায়ে তানিম সেতুর গলার ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসীরা সেতুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকায় রেফার করেন হাসপাতালের চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজে সেতুর গলার অস্ত্রোপচার হয় এবং তার গলায় 184 সেলাই লাগে। বর্তমানে সে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শ্রীরামপুর গ্রামের মলাই সর্দার ও প্রতিবেশী ফরহাদ মিয়া সহ এলাকাবাসীরা বলেন, তানিম এর আগেও এলাকায় অনেক কিশোরীকে একাধিকবার ছুরি ও কাটার ব্লেড দিয়ে আহত করেছেন। সবাইকে বলে বেড়ায় তানিম প্রতিবন্ধী, কিন্তু সে প্রতিবন্ধী নয়। আহত সেতুর নানু মঞ্জুয়ারা জানান, প্রতি বৃহস্পতিবার সেতু এখানে বেড়াতে আসে। রাত 10টার দিকে পাশের বাড়ির ভাতিজার কাছ থেকে শুনি সেতুর গলা কেটে ফেলেছে। তার নাতিকে প্রতিবেশী মোহাম্মদ আলীর ছেলে তানিম মেরেছে। তারা বলে তানিম নাকি প্রতিবন্ধী, কিন্তু আসলে সে প্রতিবন্ধী নয়। তানিম এলাকার বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের কাজ করে, প্রতিবন্ধী হলে কাজ করে কিভাবে? এর আগেও এরকম করে 5-6টি ঘটনা ঘটিয়েছে। তার নাতিকে বিনা অপরাধে ছুরিকাঘাত করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। রামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান সেলিম বলেন, সেতুর উপর বিনা অপরাধে ছুরিকাঘাত করেছে তানিম, তার সুষ্ঠু বিচার হোক। তানিম প্রতিবন্ধী না, তার প্রতিবন্ধী ভাতা কার্ড নেই। তানিম এরকম ঘটনা অনেক ঘটিয়েছে, এরকম ঘটনা যেন আর না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ নেবে বিট পুলিশিং ও থানা পুলিশ। মামলার ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমরানুল ইসলাম জানান, এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগে থানায় একটি মামলা রুজু করেছি। আহত শিক্ষার্থীকে মুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অভিযুক্ত তানিম প্রতিবন্ধী নয়, তার বিরুদ্ধে কেউ ভালো বলেনি। অতি শীঘ্রই তানিম সহ মামলার বাকি আসামিদের গ্রেফতার করব। Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.